নমস্কার বন্ধুরা, আমার ছাদের বাগান। আজকে বৃষ্টি ভেজা সুন্দর বিকেল। আমার খুবই ছোট ছাদ, যেহেতু ফ্ল্যাটের ছাদ ওই জন্য খুব বেশি গাছ নেই। এটা দেখো একটা লেবু গাছ, খুব সুন্দর ফুল এসছে। আমি অনেকদিন পরেই দেখছি গাছটাকে, খুব সুন্দর ফুল এসছে গাছে। এখন তো ফুল এসছে, কিন্তু আমি বুঝতে পারছি না এখন কি করা উচিত। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে গাছে এই মুহূর্তে কি দিলে ভালো হয় যাতে ফুলগুলো ভালো থাকে বা গাছ ভালো হয়, তাহলে আমাকে প্লিজ একটু বলো। এটা জবা গাছ, লাল জবা, খুব সুন্দর হয় ফুলগুলো। এখন যদিও কোনো ফুল নেই, ওই ছোট ছোট কুঁড়ি এসছে একটা দুটো, কিন্তু গাছটা ভীষণ সুন্দর হয়েছে। মানে গাছটা আমি দু বছর আগে কিনেছিলাম পাটুলি থেকে, এত ভালো গাছ ওদের, মানে আমি কি বলবো, টাকা দিয়ে কিনে সার্থক। এটা একটা হলুদ জবা গাছ, এই জবাটা বড় বড় হয়, থোকা হয়, খুব সুন্দর। এটা ফুলটা ফুটলে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো আমি। ফুলটা এত সুন্দর হয় বলার মতো না। এটাও পাটুলি থেকে কেনা, ওদের গাছ সত্যিই খুব ভালো। তো জবা গাছে কি সার দিলে ভালো হয় না হয় তোমরা যদি কেউ জানো আমাকে প্লিজ একটু কমেন্টে বলো। এটা কাগজ ফুলের গাছ, ছোট ছোট ফুল হয়েছে যদিও। এটা একটা স্থলপদ্ম গাছ, এটা এক বছর আগে আমাদের এখানে রথের মেলা হয় তো সেখান থেকে কিনেছিলাম, যদিও এখনও একটাও ফুল পাইনি। আমি জানি না আদৌ ফুল পাবো কি না। এটাও একটা জবা গাছ, কুঁড়ি আছে, ফুল হলে তোমাদেরকে দেখাবো। এটা একটা বেলফুলের গাছ, বেলফুল অনেক ফুটেছে এইবার গরমে, প্রচুর বেলফুল ফুটেছিল এই গাছটায়। এটা একটা অযত্নের গাছ, যদিও এটা এত ভালো সার্ভিস দিয়েছে বলার মতো না। এটা কলা গাছ, জানি না আদৌ কলা হবে কি না, হলে ভালো। এই হলো আমার ছোট্ট একটা ছাদের বাগান, আমার নিজে হাতে সাজানো। এখানে নীলকণ্ঠ গাছ আছে, রজনীগন্ধা গাছ দেখতে পাচ্ছি, ওগুলো জবা গাছও রয়েছে। তো যাই হোক, এই গেল আমার ছাদের ছোট্ট বাগান। এটা এটা একটা রাজডগরের গাছ, জানি না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। আমি এই প্রথম ভিডিও করা শুরু করলাম, তোমাদের সাপোর্ট থাকলে আমি আরও অনেক ভিডিও বানাতে পারবো আশা করছি।